প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আপনি পৃথিবীর সব কিছু দেখে ফেলেছেন, অথবা আপনি ভাবেন আপনি পৃথিবীর অনেক বিষয় সম্পর্কে জানেন? আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করতে যাচ্ছি পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই তৈরি হচ্ছে এবং প্রতিনিয়তই ব্যবহৃত হচ্ছে যার অনেক কিছুই আপনি জানেন না। পৃথিবীতে এত বিশাল আর বৈচিত্র্য যে হাজার চেষ্টা করলেও আপনি পৃথিবীর সব কিছু একসাথে দেখতে বা জানতে পারবেন না। তো চলুন প্রিয় দর্শক, আজ দেখে আসি এমন পাঁচটি জিনিস যা হয়তো আপনি জীবনে প্রথমবার দেখে যাচ্ছেন। নাম্বার পাঁচ, চোখের সামনে বিদ্যুৎ। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ছাড়া আমরা আমাদের আধুনিক জীবন এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারি না, কিন্তু এই গুরুত্বপূর্ণ উপাদানটি আমরা কোনোদিনই নিজের চোখে কিন্তু দেখিনি। আমরা হয়তো অ্যাভেঞ্জার্স মুভিতে থরের চরিত্রকে থান্ডার বা বিজলি কন্ট্রোল করতে দেখেছি, কিন্তু আমরা কি কখনো নিজের চোখে কারেন্ট বা ইলেকট্রিসিটি দেখেছি? উত্তরটি না হবার কথা। আসুন একবার এই ব্যক্তিকে দেখা যাক। ইনি কোনো থান্ডার গড বা বিজলির দেবতা নন, ইনি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। বিদ্যুতিক লাইন ঠিক করতে গিয়ে তিনি হাই ভোল্টেজের একটি লাইন কেটে ফেলেন, যার ফলে কাটা তার থেকে ইলেকট্রিক শক ওয়েভ বের হয়ে আসে। আপনি হয়তো জীবনে প্রথমবার এমন কারেন্ট বা ইলেকট্রিসিটি নিজের চোখে দেখে থাকবেন। নাম্বার চার, বরফ দিয়ে মিউজিক। আপনি হয়তো বরফ দিয়ে শুধুমাত্র ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়ার কথা চিন্তা করতে পারেন, কিন্তু কিছু কিছু বুদ্ধিমান মানুষ বরফ দিয়ে শুধু এগুলো করার কথা ভাবেন না, বরং তারা বরফ দিয়ে সুন্দর ভাস্কর্য বা মূর্তি তৈরি করে থাকেন। আবার অনেক মিউজিশিয়ান রয়েছেন বরফ দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করে ফেলেন, কিন্তু সুইডেনের একটি ব্যান্ড দল আরও দারুণ কিছু করে দেখিয়েছেন। তারা বরফের গোল কিউবের মধ্যে একটি গান রেকর্ড করেছেন এবং তা বাজিয়েও দেখিয়েছেন। এই ব্যান্ড ব্লু আইস নামের একটি গান তারা বিশুদ্ধ পানির গোল আইস কিউবের মধ্যে রেকর্ড করেছিলেন এবং গানের কলের মাধ্যমে তা বাজিয়েও দেখিয়েছেন। ভাবতে পারেন প্রিয় দর্শক, বরফের কিউবের মধ্যে কিভাবে মিউজিক তৈরি করা সম্ভব? নাম্বার তিন, বরফের সাবানে বুদবুদ। ছোটবেলায় সাবানের বুদবুদ নিয়ে খেলেননি এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। পানিতে সাবান গলিয়ে পাইপ দিয়ে সাবান পানি ফুলিয়ে আমরা ছোটবেলায় প্রায়ই খেলেছি, কিন্তু কখনো চিন্তা করেছেন কি যদি বরফে সাবানের বুদবুদ তৈরি করা হয় তাহলে কি হবে? সম্ভবত কখনোই চিন্তা করেননি। আপনি যদি বরফে সাবানের বুদবুদ বানান তাহলে সেটি ফোলানোর সাথে সাথেই বরফ হয়ে যায়, আর যখন সাবানের বুদবুদ ফেটে যাবে তখন সেই পাতলা বরফ ঠিক পাখির পালকের মতন আস্তে আস্তে নিচে ঝরে পড়বে। আমি নিশ্চিত আপনি হয়তো কখনোই এভাবে বরফে বুদবুদ ফুলিয়ে দেখেননি, তবে একবার যদি দেখতে পারেন তাহলে এই পাতলা বরফ ঝরে পড়া আপনার কাছে খুবই সুন্দর লাগার কথা। নাম্বার দুই, মহাকাশে কাঁদলে কি হবে? স্পেস স্টেশনে গ্র্যাভিটি বা অভিকর্ষ থাকে না, যার কারণে মানুষসহ সব কিছু স্পেস স্টেশনের হাওয়াতে ভাসতে থাকে। আপনি যদি পানি অন করতে যান তাহলে সেই পানি বাতাসে উড়তে থাকবে, আর সেখান থেকেই আপনাকে উড়ে উড়ে পানি পান করতে হবে। আপনি যদি এক রুম থেকে আরেক রুমে যেতে চান তাহলে আপনাকে উড়ে উড়েই যেতে হবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন স্পেস স্টেশনে যদি কারো কান্না আসে সেই কান্নার পানি কি হবে? আমি নিশ্চিত আপনি এভাবে হয়তো কখনো ভেবে দেখেননি। একজন মহাকাশচারী ঠিক এই প্রশ্নের উত্তরটি খুঁজতে চোখের মধ্যে পানি ঢেলে দেয়, আর দেখুন তার ফলাফল কি। চোখের মধ্যে পানি ঢেলে দেওয়ায় চোখের কাছেই সেই পানি জেলির মতন হয়ে ঘুরতে থাকে, আপনি শত চেষ্টা করলেও সেই পানিকে সরাতে পারবেন না। তাই স্পেস স্টেশনে গেলে যতই কষ্ট পান না কেন কান্নাকাটি কখনোই করবেন না। নাম্বার এক, ঘুমন্ত তিমি। আমরা তিমিকে মাছ বলে সবসময় ভুল করে থাকি, আসলে তিমি কোনো মাছ নয়, এরা আমাদের মতনই স্তন্যপায়ী প্রাণী। তিমির বাচ্চা জন্মের পর ঠিক মানুষের মতনই মায়ের দুধ পান করে। স্তন্যপায়ী সব প্রাণী লম্বা ঘুম ঘুমিয়ে থাকে, যেমন আমাদের কথাই ধরা যাক। কখনো কি চিন্তা করেছেন তিমি যেহেতু একটি স্তন্যপায়ী প্রাণী তাহলে তিমি কিভাবে ঘুমায়? তিমি যখন ঘুমায় তখন তারা পানির মাটিতে লম্বালম্বিভাবে ঘুমিয়ে পড়ে, একসাথে দশ থেকে বারোটা তিমি দলবদ্ধভাবে ঘুমিয়ে থাকে। আপনি হয়তো প্রথমবার যদি এভাবে দেখেন তাহলে হয়তো ভাবেন তিমিগুলো হয়তো মরে গেছে, কিন্তু আপনি যেই সেটার কাছাকাছি যাবেন অমনি দেখবেন আসলে তারা মরেনি, বরং ঘুমিয়ে আছে।
তিমির এই অদ্ভুত ঘুমের জন্য ভুল করে অনেক নাবিক বিপদের সম্মুখীনও হয়েছে। তাই কখনো সমুদ্রে বেড়াতে গেলে যদি দেখেন কোনো তিমির লম্বালম্বিভাবে পানিতে ভেসে আছে, তবে ওটার কাছে ঘাসার চেষ্টা করবেন না, সাবধান। প্রিয় দর্শক, আমাদের জানানো এই অজানা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা রিয়্যাক্টে ক্লিক করুন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং মজার মজার সব ভিডিও পেতে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।